আমাদের আশপাশের দেশের যে কোনো চাকরির ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে আমাদের আশপাশের দেশের ছেলেমেয়েরা হয়তো কম ডিগ্রি করছে তারপরেও তারা এগিয়ে যাচ্ছে আর আমরা পিছিয়ে পড়ছি তার কারণ আমাদের সফট স্কিলসগুলো আমরা শেখাচ্ছিলাম না আমরা চাই আমাদের প্রতিটি শিক্ষার্থী স্মার্ট শিক্ষার্থী হবে এবং সেই স্মার্ট প্রতিটি মানুষ সবার মাধ্যমে কিন্তু স্মার্ট বাংলাদেশ তৈরি হবে এবং স্মার্ট মানে কি স্মার্ট মানে হচ্ছে আমি চিন্তায় স্মার্ট হব আমি কোনটি সঠিক কোনটি বেঠিক সেটি আমি জানব আমি সঠিক সিদ্ধান্ত নিতে পারব আমি সমস্যা নিরূপণ করতে পারব আমি সূক্ষ্ম চিন্তা করতে পারব আমি দূরদৃষ্টি সম্পন্ন মানুষ হব সেই মানুষটি স্মার্ট সেই মানুষটি স্মার্ট যিনি অন্যের প্রয়োজনে নিজের সহযোগিতার হাত প্রসারিত করে যার মনের মধ্যে সহমর্মিতা আছে সেই মানুষটি স্মার্ট যে সৎ কোনো অসৎ মানুষ অসততা কখনো স্মার্টনেস হতে পারে না কাজেই যে মানুষ সৎ যে মানুষ মানবিক যে মানুষ সহমর্মী যে মানুষের পরমত সহিষ্ণুতা আছে সে মানুষ স্মার্ট যে মানুষের জ্ঞান আছে তার সঙ্গে সঙ্গে দক্ষতা আছে যে মানুষ সেই দক্ষতা প্রয়োগ করতে পারে এবং প্রয়োগ করতে পারে দেশের কল্যাণে সমাজের কল্যাণে মানুষের কল্যাণে সেই মানুষ স্মার্ট অতএব সেই স্মার্ট মানুষ গড়বার জন্যেই আমাদের এই শিক্ষা ব্যবস্থা স্মার্ট শিক্ষা ব্যবস্থা গড়বার চেষ্টা করছি যার মাধ্যমেই গড়ে উঠবে স্মার্ট বাংলাদেশ আমাদের এখন সুযোগ আছে চতুর্থ শিল্প বিপ্লবের অংশীদার হওয়া এবং এতে সফলতা অর্জন করা কাজে আমাদেরকে এটি করতেই হবে এই সমস্ত কারণে এবং যত চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলায় একুশ শতকের সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলায় উপযুক্ত শিক্ষাক্রম আমাদের প্রণয়ন করতে হবে আমাদের যে মুখস্থ বিদ্যা নির্ভর শিক্ষা ব্যবস্থা ছিল আমাদের যে পরীক্ষার ভীতিদায়ক যে শিক্ষা ব্যবস্থা ছিল সেগুলো থেকে বেরিয়ে এসে শুধুমাত্র সনদ নির্ভর যে শিক্ষা ব্যবস্থা ছিল শুধুমাত্র জ্ঞান নির্ভর যে শিক্ষা ব্যবস্থা ছিল তা থেকে বেরিয়ে এসে আমাদেরকে জ্ঞানের পাশাপাশি দক্ষতা অর্জন তার সঙ্গে যেগুলোকে সফট স্কিলস বলে যেগুলোতে আমরা পিছিয়ে পড়ছিলাম আমাদের আশপাশের দেশের যে কোনো চাকরির ক্ষেত্রে দেখা যাচ্ছিল যে আমাদের আশপাশের দেশের ছেলেমেয়েরা হয়তো কম ডিগ্রি করছে তারপরেও তারা এগিয়ে যাচ্ছে আর আমরা পিছিয়ে পড়ছি তার কারণ আমাদের সফট স্কিলসগুলো আমরা শেখাচ্ছিলাম না সফট স্কিলসগুলো কী কী যোগাযোগ স্থাপন করার দক্ষতা কমিউনিকেশনের স্কিলস সূক্ষ্ম চিন্তা করবার দক্ষতা সমস্যা নিরূপণ করা তার সমাধান করার দক্ষতা একসঙ্গে কাজ করা কোলাবোরেটিভ যে কাজ করা টিম ওয়ার্ক করা সেটা করার দক্ষতা এই দক্ষতাগুলো না থাকলে আজকের পৃথিবীতে মানুষ অচল কাজে আমরা আমাদের শিক্ষা ব্যবস্থায় এই সমস্ত জিনিসগুলো নিয়ে আসতে চাই আমাদের শিক্ষা ব্যবস্থাটা হয়ে গেছিলো একদম আনন্দহীন কোনো আনন্দ নেই ওই যে আমরা বলছি ফড়িং আর প্রজাপতি আর ফুল তাদের ফোটার মতো তাদের উড়ে বেড়াবার মতো একটা উপযুক্ত পরিবেশ তো লাগবে সারাক্ষণ যদি পড়ার ভয়ে ভীত থাকি সারাক্ষণ যদি মনে হয় যে আমার এটা মুখস্থ করতে হবে সারাক্ষণ যদি মনে হয় যে আমি পরীক্ষায় পাশ নম্বর না পেলে কী হবে তাহলে আর শেখা হয় না এবং যা শিখি আমরা মুখস্থ করে শিখি পরীক্ষায় লিখি ভালো নম্বর হয়তো পেলাম তারপরেই ভুলে গেলাম লাভ নেই যা শিখছি তা যদি প্রয়োগ করতে না পারি তাহলে লাভ নেই সেই জন্যেই আমরা যা শিখব তা করে করে শিখব সেই শিক্ষাক্রম নিয়ে আসা হয়েছে এখন প্রাথমিকে এই বছর প্রথম শ্রেণী এটা শিখবে আর মাধ্যমিকে ষষ্ঠ এবং সপ্তম সামনের বছর ২৪ সাল তারপরের বছর ২৫ সাল ২৩ ২৪ ২৫ এই তিন বছর মিলিয়ে এই শিক্ষাক্রম বাস্তবায়ন হবে